পদ্মা সেতু নির্মাণে শুরুতে ব্যয় দশ হাজার একশো বাষট্টি কোটি টাকা ধরা হলেও সর্বশেষ তা তিন গুণ বেড়ে আপাতত দাঁড়িয়েছে তিরিশ হাজার একশো তেরানব্বই কোটি টাকায় অপরদিকে নকশা প্রণয়ন শুরুর পর দুই সালে সেতু চালুর ঘোষণা থাকলেও নানা জটিলতায় তা বারবারই পেছাতে হয়েছে অবশেষে স্বপ্নের এই সেতু জনসাধারণের জন্য খুলে দেওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে দুই সালের মার্চে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে এ সপ্তাহ জানা গেছে সূত্র জানায় দুই সালে দশ হাজার একশো কোটি টাকা ব্যয়ে সেতু প্রকল্প একনেকে অনুমোদন পেলেও বর্তমানে এটির ব্যয় তিরিশ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে দুই সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে শুরুতে পদ্মা সেতুর নকশা প্রণয়নের পর দুই হাজার সালে সেতু চালুর ঘোষণা থাকলেও পরবর্তীতে নির্মাণের ঠিকাদার নিয়োগের পর দুই সালের মধ্যে চালুর সিদ্ধান্ত হয় সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে দুই সালের ডিসেম্বরেও সেটি হচ্ছে না অর্থমন্ত্রী আহম ও মুস্তফা কামাল জানিয়েছে দুই সালের মার্চে পদ্মা সেতু জনসাধারণের জন্য যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে এ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী মন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন কয়েক দফা নকশা পরিবর্তনের ফলে সেতুর দৈর্ঘ্য বেড়েছে এতে ব্যয় বেড়েছে অপরদিকে শেষ দিকে সেতুর জন্য বাড়তি কিছু জমি অধিগ্রহণ করতে হয়েছে তাতেও বেড়েছে সেতুর নির্মাণ ব্যয় আর নকশা পরিবর্তন হলে সেতুর দৈর্ঘ্য বাড়লে সময় তো বাড়বেই এছাড়া এবছর করোনার কারণেও সেতুর কাজ অনেকটা বাধাগ্রস্ত হয় সময় বেড়েছে বলে জানিয়েছেন তিনি